শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বাবার নাম শেখ জয়নাল আব্দিন, মাতার নাম আনোয়ারা বেগম। গ্রাম আমডাঙ্গা, ডাকঘর আড়িয়ারা, উপজেলা লোহাগড়া। বর্তমান ঠিকানা লোহাগড়া কলেজ পাড়া, নড়াই। আমি তখন টেনের ছাত্র ছিলাম সিডি স্কুলে। হ্যাঁ, ছাত্রলীগ করতাম। হ্যাঁ ছিল, সে সময় দায়িত্বে যারা ছিল সে নাম তো এখন মনে থাকার কথা না, ভুলে গেছি। তবে আমাকে থানা ছাত্রলীগের সভাপতি ছিল ইজনার লুলু ভাই, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার মাধ্যমে আলো ছাত্রলীগে আমি তখন নিউ টেনে আর কি, এটা 71 সাল। হ্যাঁ, যুদ্ধের সাথে জড়িত হলাম আমি তখন মার্চের 1 তারিখে। আমার ভগ্নিপতি আর্মিতে চাকরি করতেন, পাকিস্তানে ছিল। তোমার ফ্যামিলি যাওয়ার টিকিট পাঠিয়ে দিয়েছিল, আমার বোন আর ভাগ্নি, ওরা ছোটো। তা আমরা এগোতে গেছিলাম ঢাকায়। এটা হলো ফেব্রুয়ারি মাসের বোধহয় 28-29 তারিখ গেছিলাম। যাওয়ার পরে 1 তারিখে রাত 1টায় ছিল ফ্লাইট মার্চের। তখন আমরা ঢাকায় পলাশি বেড়াক, ইউনিভার্সিটির পাশে পলাশি বেড়াক, ওখানে আমার খালুর বাসা ছিল, ওই বাসায় থাকতাম আমি আর আমার মামা আর আমার বোন। তো দেশে তখন তো খুব আন্দোলন চলতেছে, মিটিং মিছিল হচ্ছে। তা আমাদের খালু সবসময় বলতো যে তোমরা বাইরে যায় না, গোলাগুলি তো রেগুলারই হতো, বাইরে যায় না। কিন্তু আমাদের কৌতূহল থাকতো, আমরা পলায় পলায় চলে যেতাম। 1 তারিখে সন্ধ্যার সময় খালু বললো যে তোমরা যায় না, বিমানবন্দরে যাইতে পারবে না, অসুবিধা আছে। কিন্তু আমরা শুনলাম না, যাই। কিন্তু আমরা বিমানবন্দরে যাই, পৌঁছলাম, ঘোষণা হলো সব ফ্লাইট বন্ধ। তখন আমরা তবুও সেই রাত 1টা পর্যন্ত বসে থাকি, আমরা আবার বাসায় ফিরে আসলাম। মার্চের 7 তারিখে যেদিন বঙ্গবন্ধু ভাষণ দেবেন, ওর আগের দিন আমরা ঢাকার সদর গাড়িতে লঞ্চ ছাড়লো, ওই লঞ্চে আর কি চলে আসলাম। আসে বর্ধে নামলাম, বর্ধেতে আসে টাবুরে নৌকায় করে লোহাগড়া নামে, তারপরে আমরা নেমেলাম। এরপরে বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন 7ই মার্চে, ওই ভাষণ তো পরিষ্কার এখন সবাই জানে শোনে, ওতেই সমস্ত যুদ্ধের নির্দেশ দিয়েছিল। তখন আমরা আমাদের জয়পুর ইউনিয়ন, ওখানে
সবসময় আওয়ামী লীগ প্রভাবশালী, এবং প্রভাবশালী বলতে 99% আওয়ামী লীগের এখনও। আর আমাদের গ্রামের বাড়ি আমডাঙ্গা, পাশে চাষই, এই দুটো গ্রাম ওই ইউনিয়নের মধ্যে খুব শক্তিশালী। তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোয়াজ্জেম হোসেন বিজু মিয়ার মেজো ভাই মোবাশ্বের হোসেন বুলু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, ও ঢাকাতে চলে আসলো, আসি আর কি। আমরা প্রতিদিন সন্ধ্যার সময় সারা ইউনিয়ন ভরে ওই ছেলেপেলে নিয়ে মিছিল দিতাম, সন্ধ্যার সময় শুরু করতাম, রাত 10টা পর্যন্ত সারা ইউনিয়ন করতাম মিছিল দিয়ে দিয়ে। এরপরে তো 25শে মার্চ অতর্কিত হামলা হলো, হামলা হলে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা তখন প্রস্তুতি নিলাম যুদ্ধের। প্রথম ভাটিয়াপাড়া আর্মি তখন এসে ক্যাম্প করে, এই ক্যাম্প করার পরে ওরা আমাদের ওই মধুমতি নদীর কূলে আমাদের বাড়ি, ওরা ভাটিয়াপাড়াতে স্পিড বোট ছাড়ে আসে আর কি, আমডাঙ্গা নামতো, নামে বিভিন্ন বাড়িঘরই করতো। তা প্রথম দিনকে আসলো, ওই দিন আমরা তো বাড়িতে সব দৌড়ে পালাই চলে গেলাম, সারা গ্রামের মানুষ, আমার আব্বা মুরব্বী মানুষ উনি আর বেরোল না, উনি জোহরের নামাজ পড়তেছিলেন, এর মধ্যেই আমরা দৌড়ে অন্য গ্রামে চলে গেছি। ওরা আমাদের গ্রামের শেষ সীমানায় যে এক লোককে ধরেছে, সে ছিল ওই মুসলিম লীগপন্থী, তারে সে দাঁড়াই আছে, তারে বলছে ওই আওয়ামী লীগ কারা, তখন তিন চারজনের নাম বলেছে, পাইলট স্কুলের হেডমাস্টার ছিল মাজামিয়া, ওনার নাম, আমার আব্বার নাম, সৈয়দ রুস্তম আলীর নাম, যে ওনারা তিনজন আওয়ামী লীগ করে। তা বললে পরা ওনার ছেলে আওয়ামী লীগের লিডার, আমরা মিছিল টিছিল করতাম, তা ওরা আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে, ওই জায়গায় এসে আমার আব্বারে ডাক দেয় নাম ধরে, আব্বাকে নামাজের পাড়িতে দাঁড়ায় ডাকে আর্মি, তখন উনি ভয় পেয়ে যায়, তবু ওই নামে আসে, আমি তার দৌড়ে সবার বেলা নেই। তা আমাদের বাড়িটা খুব বড়ো ছিল, ওই বেঁকিপাড়া পাশে চলে আসে, আসলি পাড়া ওনার উপর রাইফেল ধরেছে, তুমি আওয়ামী লীগের লিডার হয়, তার না স্যার আমার ছেলে লিডার হয়, না স্যার আমার এক ছেলে এজিবিতে চাকরি করে পাকিস্তানে, এজিবি না শুনে শুনছে ইপিআর, ইপিআর হয়, তার না স্যার এজিবি ওই পশ্চিম পাকিস্তানে আছে, আর একটা ছেলে ছোটো, সে আপনাদের কথা শুনে দৌড়ে পালায় চলে গেছে কোথায় জানি। কিন্তু ওই সময় ওই যে আমার বন্ডে নিয়ে গেছিলাম এসে, আমার ওই বগলিপতি পাকিস্তানতে ছুটি নিয়ে চলে আসেন, আমার ফ্যামিলি হারাই গেছে, আমাদের বাড়ি থাকে, ওনার একটা পাশের বন্দুক ছিল, তা আব্বার ভয় হয়ে গেছে যে বন্দুক নিয়ে আমরা চলে গেছিলাম, যে কাটিস কোথায় ফেলাই গেছে কী করছে, ঘর সার্চ করবে, তার সার্চ করেছে, আর্মিদের আগে বোধ হয় দেখছেন আপনার যদি কেউ আর্মিতে চাকরি করে এই ব্যাকটেড বান্ধবী বড়ো একটা কভার থাকে, ওর ভিতর সব বান্ধব করে দেখবে আর্মি হয়, স্যার আমার জামাই আর্মি, সে কোথায়, তা সে গ্রামের বাড়ি করফা সেখানে গেছে, তারপরে ওটি খুলি, সে খুলে কিছু পায়নি, একটা তিন ব্যাটারি লাইট পাইছে, সেইটা এনেছে, আর ওই ওতে যে বেল্ট যে বাদে ওদের তিনটে বেল্ট ছিল তাই খুলে নেছে, নেওয়ার পরে নিচে নেমে এসে আসে ওই আব্বারে বলতেছে যে আওয়ামী লীগ আর কে, আব্বা বলতেছে যে আমি ভালো বলতে পারি, আমি চাষা বাসা মানুষ, আমরা তো জানি না, তখন আর কি ওরা বলতেছে যে বোড়ার বডি সার্চ কর, আমার আব্বার বডিতে হাত দিলি করা, এখানে ওই পানের পান খাতো খুব প্রচুর পান খাতো আমার আব্বা, বাল্লির কৌটো ওই কৌটো ভরা পান, এখানে গোলা ছিল হাত দিয়ে কয় গ্যানেট হয় গ্যানেট হয়, তার না স্যার গ্যানেট না পানের কৌটা, গ্যানেট হয় কওয়ার সাথে আর কি দুইজন কিল ঘুষে শুরু করছে, তখন একটা বাঙালি আর্মি ছিল ও বলছে রাখেন মারেন না, ওদের লোক তো সব সত্যি কথা বলতেছে, শেষে ওরা চলে গেল। এরপরও তিন চার দিন আমাদের গ্রামে আসছে, ওই আসেই আর কি খোঁজে, পান খায় বুড্ডা, হ্যাঁ আসে খোঁজে, তা পায় নাই, আমরা তখন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্যে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে গেলে আমার ভগ্নিপতি আর্মিতে ছিল ও চলে গেল, তা আমার বলো তুমি পরে যাও, ঠিক আছে, তা উনি আসে মারা গেল, উনি শহীদ হলেন। তখন শরীফ খসরুজ্জামান মুজিব বাহিনীর দায়িত্ব নিয়ে আসলেন, ইবনার হাইদুর রহমান সাহেব
লগড়া কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনার ছোট ভাই, সে ছিল মহকুমা কমান্ডার, আর শরীফ খোরশেদ রহমান ছিলেন থানা কমান্ডার, কিন্তু উনি খুলনায় থাকতেন বলে উনি মহকুমার দায়িত্ব শরীফ খোরশেদ রহমান পালন করে। তখন আমরা ওই মজিদ বাড়িতে, আমাদের গ্রামের একটা প্রাইমারি স্কুল ছিল, ওইখানে আমরা এক্স আর্মি যারা ছিল ওরা আমাদের ট্রেনিং করাতো, বিশেষ করে সরোয়ার, উনি ছিলেন আনসার কমান্ডার, তারপরে পুলিশে ভর্তি ছিল, তখন উনি আমাদের ট্রেনিংগুলো তো নিয়ে চলো। আর ওই ছুটিতে যে সমস্ত আর্মি টার্মি ওই পালায় চলে এসেছিলো আর্মি মিডিয়া, ওরা মাঝে মাঝে এসে করাতো, মূলত ট্রেনার ছিল সরোয়ার। ওই রাতের অন্ধকারে সন্ধ্যার সময় বা বিকেলে ওই নদীর কুলি আমরা লোক বসায় রাখতাম, যে আর্মি আসলে তারা খবর দেবে, আমরা ওখানে ট্রেনিং করতাম। কমান্ডার আমাদের ওই গ্রুপের কমান্ডার ছিল, বললাম আগেই বলেছি, মোল্লা তাইফুর রহমান। আর আমাদের কোনো ডেপুটি ছিল না, উনি গ্রামের মতো করছিলেন, আমরা ওনারই করতাম, আমরা 28 জন ছিলাম। আর আমাদের মুজিব বাহিনীর যিনি দায়িত্বে ছিলেন তিনি শরীফ খোরশেদ রহমান, এক্স এমপি, মারা গেছেন উনি, উনি ছিলেন। তারপরে ট্রেনিং শেষ হয়ে গেল, হয়ে গেলে পরা আমাদের 303 রাইফেল দিল সবাইকে আর গুলি। তো আমরা প্রথম যুদ্ধের জন্যে প্রস্তুতি নিয়ে যেদিন আসি, আমরা একটা সংবাদ পেলাম যে যশোরেতে আর্মি ভাটিয়াপাড়া যাবে, ওখানে লেসে তেল নেবে আর গোলাগুলি এগুলো পৌঁছাবে, এই আর কি। এই সংবাদ পেয়ে আমরা লোহাগড়া চলে আসলাম, লোহাগড়া শেষরাত্রি এসে আমরা শেল্টার নিলাম, বিভিন্ন জায়গার মুক্তিযোদ্ধারা গ্রামগঞ্জের থেকে সব আসে, এই নদীর পাড় দিয়ে সব শেল্টার নিলাম। বেলা 9টার দিকে এক ভদ্রলোক এসে বলতেছে, এই যে এই জয়পুর গ্রামের, উনি যে রাজাকারের সহচর তা আমরা জানতাম না, উনি এসে বলতেছে আপনারা খালি খালি বসে রয়েছেন, আজকে আর ওরা আসবে না, ওয়্যারলেস করেছে। তখন তার মোবাইল ছিল না, ওয়্যারলেস করেছে থানায়, ওরা আগামীকাল আসবে। আমরা দ্বিধাদ্বন্দ্বের পর থাকলাম, তারপর অনেক পার্টি চলে যাচ্ছে, আমরা চলে গেলাম। গ্রামে যাওয়ার পরে এর মধ্যে ওই যার বাড়ি খাইতে গেছি, কেউ গোসল করতে গেছি, আমি নদীর ঘাটে গোসল করতে গেছি, তখন কমান্ডার সংবাদ দিয়েছে। তখন আমাদের ওই ইসের কমান্ডার ছিল হলো তাইফুর রহমান মোল্লা, উনি সবাইকে ক্লোজ করছে, ক্লোজ করার পরে আমরা কালনায় আর্মি চলে আসছে, আমাদের জাতি হবে, আমরা চলে গেলাম। যাওয়ার পরে তখন মুক্তিযোদ্ধারা এখান থেকে তো গেছে, আবার কালনার ঘাটেও ছিল, মানে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে একেবারে ফয়লাভ হয়ে গেছে, মানে কীটা খোয়ানে নিজেকে গুলি নিজেকে লাগতেছে কি না এও ইয়ে নেই। তখন ওরা কিছু লোক আর্মিরা কিছু নামিয়ে নদীতে খেয়া পার আসছে, আর কিছু খেয়ায় উঠতে পারি নাই, আর কিছু ওই গাড়ির উঠতে পেয়েছে। তখন আমাদের আমরা যখন গোলাগুলি শুরু করছি, মুক্তিযোদ্ধারা যখন গোলাগুলি শুরু করছে, তখন আর কি ওরা ওখান থেকে ওই এলএমজি ফায়ার, মানে তার বিরামহীনভাবে, আমি আরও একটা হিন্দু বাড়ির পর উঠেছি, হিন্দুরা তো আগেই চলে গেছে, তা একটা পাকের ঘর, উঠানের থেকে মনে হয় দুয়াটা আধা একটা তবে উঁচু, ওই জায়গায় ওই গলির সব দেওয়ার ই করতে না পারে, মরেছি আমি ওইখানে। যখনই পজিশন নিয়েছি, নেওয়ার সাথেই মানে গুলি এক জাগ আসে, ওই ভাঙ্গা পাটকাঠির বেড়াটা রাখতো, আসে ওই মাছ আর পছন্দ হাড়ি, ওই হাড়ি ভাঙ্গি আসে আমার মাথার ঘর পর অল্লি করা, আমি আসতে করে ওইখান থেকে গোড়তে গোড়তে এসে ওই বাড়ির নিচে কাঁচা ছিল, ওই কাঁচায় বসলাম। তখন ওই কাঁচা ওই বাড়ির ওরকম লম্বা কাঁচা, ওই কাঁচার খোলে মনে হয় 150-200 মুক্তিযোদ্ধা ছিল আনুমানিক। তো যারা আর্মিটা যারা নামিয়ে গেছিলো, যারা নৌকোয় উঠেছিল, ওদিক বাটিয়ে পড়ার উপরেতে ওরা গোলাগুলি করতেছে, নৌকোর পরে ওকাটা মারা গেছিলো, আর চারজন ওরা নামতে পারছিল না, ওরা নৌকো উঠতে পারছিল না, এদিক গাড়িতেও আর উঠতে পারেনি। তখন ওরা আখের বুড়ির মধ্যে দিয়ে আসছে, আসার পরে আমাদের সামনে মুক্তিযোদ্ধার আর একটা গ্রুপ বাড়ির ভিতর সামনে গর্ত, সেই গর্তের ভিতর ওরা ওদের ফলো করছে। তা আমার হঠাৎ করে ওইদিক নজর পড়লি করা, আমি সাইডে যারা কথা বলছিলাম চুপ হয়ে যাচ্ছে,
আর আমরা গুলি করতেছি না ওকে, যে আমরা গুলি গুলি করে এগুলো ধরে শেষ হয়ে যাবো। ওরা আবার আখের গুলির মধ্যে ঢুকে গেছে, ঢুকে ওদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন আমাদের লোকজনের খুঁজতে খুঁজতে এলোমেলো হয়ে গেছে। তখন চাষই গ্রামের হাবিবার রহমান, আমার আব্বার খেলাতো ভাই, ওনার ছেলে, ওনারা বাড়ি বাড়ির যে কয়েকজন ছিল, যে ইলিয়াস ভাই, আরও চাষের অনেক লোক ছিল, তারা ছিল, আমাদের টিম ছিল। থাকা পরে বহুত অত নাম তো আর বলতে পারবো না, সব গ্রামের মুক্তিযোদ্ধারাই গেছে, যে শেল্টার ছিল সবাই গেছে। যাওয়ার পরে ওইখানে ওই হাবিবার মিয়া, ওদের উঠোনো যাচ্ছে না, ওরা আর কি চারজন যাইয়ে, এই বর্ষা চলে গেছে তো, আগে তো পাট কাঠি দিয়ে বেড়া দিয়ে মানুষ বাথরুম করত, ওই জায়গাটা একটু গর্তের মতন পানি শুকিয়ে গেছে, ওই জায়গাটা পানি গেছে, ওই জায়গায় ওরা চারজন চারটে রাইফেল দিয়ে চার কোনায় ই করতেছে। তখন ওই হলুদার মিয়া প্রবেশনে চলো উঠে গুলি করতে ঠা করে আমি লাগে উনি পড়ে যায়। তারপরে ওই ওই চারটে ওখানেই মারা যায়। তখন আমার আব্বার আগুন তোলাতে হয় তো, আমি ওনার লাশের সঙ্গে ওনার বাড়ির একটা ওদের সাথে রয়ে গেলাম। এখন গ্রামে যে আমার আর খুঁজে পাচ্ছে না, মানে একজন কম, কীডা কীডা শেষ আছে, এর মধ্যে আমি যে হাজির গেছি। এই হলো কালনার যুদ্ধের ইতিহাস। তারপরে লোহাগড়া যুদ্ধ করেছি, নড়ালও করেছি, অনেক ইতিহাস। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।